সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি সবুজ মাহমুদ, সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে জানাই সালাম এবং শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমরা এখন একটি সিআরটি টিভির কাজ করব। তো সিআরটি টিভিটি দেখতে পারতেছেন আমার সামনে রয়েছে। তো সিআরটি টিভিটির নাম হচ্ছে স্যামসং, আর এটার মডেল তো নেই বলতে গেলে। তো এটার প্রবলেম হচ্ছে স্ক্রিন শর্ট, অর্থাৎ স্ক্রিন একেবারেই ছোট, ঠিক মতন ছবি আসে না, যার কারণে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটার পরিস্থিতিটা দেখতে পারতেছেন, এটা কিরকম একটা পরিস্থিতি, মানে শর্ট স্ক্রিন প্লাস দেখতে পারতেছেন একেবারেই নাই বলতে গেলে। তো এই ধরনের প্রবলেম হলে আমরা কি কাজ করে, তো তারা কিছুটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো শুরু করতেছি আজকের টিউটোরিয়াল। এখন আমি তো আমি আগে এখন কম্পোনেন্ট মেপে নেব। তো দেখতে পারতেছেন এই টিভিটি আমি আরো দীর্ঘ 1 বছর আগে কাজ করে দিয়েছিলাম। তো একেবারে ফ্রেশ করে কাজ করে নতুনের মতন করে দিয়েছিলাম। তো 1 বছর ইউজ করার পর তো এই টিভিটি আবার পুনরায় নষ্ট হয়েছে। তো সেরকম কোনো নষ্ট হয়নি। তো এটা হচ্ছে 8895 আইসি দ্বারা গঠিত। তো এখন আমি এটার কম্পোনেন্ট মেপে নেব। তো আমার একটু কাস্টমার এসেছিল, যেহেতু আমি সরাসরি ভিডিওগুলি করে থাকি কাস্টমারের সম্মুখে। তো এটা আমি মেপে নিলাম। তো এটার ভিতরে দুটি পার্টস খারাপ হয়েছে, সেটা হচ্ছে একটি হচ্ছে বিয়ার, আরেকটি হচ্ছে ট্যাঙ্ক। তো সাধারণতভাবে এই বিয়ারটি চেঞ্জ করে দিলেও অনেক সময় হয়ে যায়। আমরা এই বিয়ারটি চেঞ্জ করে দেব। পাশাপাশি এটার ট্রানজিস্টারটা রয়েছে, সেটাও ঠিক আছে। তার আগে একটু স্কিপ করে তো আমি খুলে নিতেছি এখানকার। দেখতে পাচ্ছেন তো আমি বিয়ারটি এখন খুলে নিতেছি, খুলে নিয়েছি। আরেকটি বিয়ার লাগিয়ে দেবো। তো আমি এখন বিয়ারটি লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন সরকার
আমি ফার্স্ট লাগিয়ে নিলাম, আরো নিতে দেখবো আমাদের যে ডিউটি একেবারে ফুল চলে এসেছে দেখতে পাচ্ছেন, ফুল জিজ্ঞির করতেছে, কারণ এই দুটি পার্সের জন্যই এই প্রবলেমটা দেখা দিয়েছে। ডিশের লাইনটিও লাগিয়ে নিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের কাজটি একেবারেই শেষ। এটার ভিতরে আর ওরকম কোনো প্রবলেম না, জাস্ট একটি দুটি পার্টসের কারণেই এই প্রবলেমটা দেখা দিয়েছে। এখন আমরা এটি ফিটিং করে নেব, তারপরে কাস্টমারকে দেবো। এটি স্কিপ করে নিই। আমরা এখন একটু ডেলিভারি দিয়ে দেবো, সবাই